বারাসাতের একাধিক চুরির কিনারা করল বারাসাত থানার পুলিশ চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার তিন তোলা হয় বারাসাত আদালতে দুর্গাপূজার পর থেকেই বারাসাতের বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছিল চুরি যায় লক্ষাধিক টাকার জিনিসপত্র এরপরে অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে বারাসাত থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত সহ মধ্যমগ্রামের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় বারাসাত থানার পুলিশ শেষমেশ বুধবার বারাসাত মধ্যমগ্রাম সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা হল সুভাশিস কর্মকার বয়স তেগঙ্গার বাসিন্দা হাজিজুল আলীর বয়স আঠেরো ও সঞ্জয় মণ্ডল বয়স আঠেরো তারা দুজনেই বারাসাতের বাসিন্দা উদ্ধার করা হয়েছে চুরি যা সামগ্রীও অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইপিসি তিনশো আশি ধারায় মামলা রুজু করেছে বারাসাত থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের বারাসাত আদালতে তুলে চুরির ঘটনায় আর কারা কারা জড়িত তার কিনারা করতে চায় বারাসাত থানার পুলিশ